ছিনতায় বাধা দেওয়ায় এক কাপড়ের ব্যবসায়ীকে গুলি করে পালালো দুই ছিনতাইকারী যদিও গুলি হাতে লাগায় প্রাণে বেঁচে গিয়েছেন শাহজাহান আলী নামে ওই ব্যবসায়ী রবিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের লহুজ গ্রাম এলাকায় আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জের ভিটিআর বাজারে ছোট কাপড়ের দোকান রয়েছে শাহজাহান আলীর রবিবার রাতে রায়গঞ্জ থেকে কাপড় কিনে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি লহুজ গ্রামের কাছে নাম্বার প্লেটবিহীন একটি মোটর বাইকে চেপে দুই দুষ্কৃতী তার পথ আটকায় সঙ্গে থাকা ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন শাহজাহান সে সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুলি হাতে লাগে তার চিৎকার চ্যাঁচামেচি হওয়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা হাসপাতালের বেডে শুয়ে শাহজাহান বলেন দুষ্কৃতীরা হেলমেট পরে থাকায় চিনতে পারিনি কিন্তু কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই আমার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি আমি রায়গঞ্জ থেকে যাচ্ছিলাম কাপড় নিয়ে মোটামুটি সাড়ে সাতটা পনেরো একটা বাজে তখন আর এই লোজগ্রাম ক্রস করে ট্যাগরার মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে ওখানে আমাকে দুইটা ছেলে একটা বাইকে আমাকে টার্গেট করে আমাকে চিন্তাই করার চেষ্টা করছিল। আমার কাঁধে একটা ব্যাগ ছিল আর কাপড়ের একটা ব্যাগ ছিল টাকা পয়সা তো ছিল না ওরা মনে করেছে টাকা পয়সা আছে আর কি কাঁধে ব্যাগ ছিল তো ওরা মনে করেছে টাকা পয়সা ছিল তারপর আমি যখন ক্রস করে গেলাম তো আমাকে ওরা গুলি করলো এভাবে যে আমার বুলেটটা ভাগ হয়ে হাতে লেগেছে না স্যার আগে টার্গেট করে চিন্তাই করার চেষ্টা করেছিল না স্যার চিনতে পারেনি দুজনই হেলমেট পরা ছিল আর গাড়ির নাম্বার প্লেটও ছিল না হ্যাঁ থানায় আগে থানায় অভিযোগ করেছিলাম তারপরে ও ওখান থেকে হসপিটালটা পাঠিয়ে দিয়েছি না এমন কোনো শত্রুতা নেই আমার কারো সাথে ব্যবসায়ী লোক তো কারো সাথে ঝগড়া করে কী উল্লেখ্য গত কয়েক মাস ধরে রায়গঞ্জে সক্রিয় ছিমতাইকারীদের একটি দল নাম্বার প্লেটিন বাইক নিয়ে একই কায়দায় পরপর ছিমতাইয়ের ঘটনা ঘটে চলেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিহারের দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের ধরতে বিশেষ তদন্তকারী টিমও তৈরি করেছে পুলিশ আরসিটিভি সংবাদ রায়গঞ্জ আরসিটিভি সংবাদ সত্যের খোঁজে সজাগ সতর্ক